কোন সময় যে গোলাবর্ষণ হয় সেটা কোনো নির্ধারিত সময় নেই তাই আমরা আতঙ্কিত আছি দন্ত বাহিনীরা যদি এদিকে যদি লং করে আক্রমণ করে যদি চলে আসে তাহলে আমাদের এলাকায় খুব ক্ষতিগ্রস্ত হবে বান্দরবনের ঘুমতুম ও তুম্বু সীমান্ত এখন অনেকটাই শান্ত নেই গোলাগুলি বা মোটর শেলের বিকট শব্দ তাই স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা রাস্তার দুপাশে খুলেছে দোকানপাট বসতি থেকে বের হয়ে দোকানপাটে আসছে লোকজন আর ঘুমতুম ইউনিয়ন পরিষদও চলছে স্বাভাবিক কার্যক্রম সীমান্তের বাসিন্দারা বলছেন মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ শোনা না গেলেও আতঙ্ক কমছে না আবার যে কোনো সময় হামলার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধি পরিবার সহ মানে গুরু সল আছে বেগুনতা হাস্তান্ত আছে খেতে হলা বিভিন্ন ধরনের কোন সময় যে গোলাবর্ষণ হয় সেটা কোনো নির্ধারিত সময় নেই তাই আমরা আতঙ্কিত আছি হেলিকপ্টার দিয়ে হামলা অথবা তারা যদি মিয়ানমারের সরকারের দন্ত বাহিনীরা যদি এদিকে যদি লং করে আক্রমণ করে যদি চলে আসে তাহলে আমাদের এলাকায় খুব ক্ষতিগ্রস্ত হবে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে বৃহস্পতিবার সকালে নৌকায় করে 9 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে বিজিবি সতর্ক থাকায় তারা অনুপ্রবেশ করতে পারেনি নাফ নদীর শূন্য রাখা পর্যন্ত আসলেও এসব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয় পুলিশ বলছে সবাই একযোগে কাজ করছেন তাই অনুপ্রবেশের শঙ্কা নেই যদি কোনো ধরনের অনুপ্রবেশ করে সেক্ষেত্রে প্রথমত আমরা বিজিবি যারা দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করা হবে এরপরে যদি কোনো দালাল চক্র এ ধরনের কোনো কাজ করে থাকে আমরা অবশ্যই এটা যে প্রচলিত আইন রয়েছে সেই আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে এখন পর্যন্ত 174 জন রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বিজিবি সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার